আসসালামু আলাইকুম, আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকের ভিডিওটা যারা অনলাইনে নতুন কাজ শিখতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি শেয়ার করব ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের পোর্টফোলিওগুলো। আমার যারা ফ্রি স্টুডেন্ট আছেন, অনেক ভাই আছেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে ক্লায়েন্ট আর্নিং করেন, বাট ক্লায়েন্ট যখন আপনার কাছে পোর্টফোলিও চায়, প্রিভিয়াস কোনো কাজের স্যাম্পল চায়, তখন আপনি এগুলো দিতে পারেন না। আপনার কাছে যদি এই পোর্টফোলিওগুলো থাকে তাহলে আপনি ক্লায়েন্ট পাবেন খুবই সহজে। তো এই পোর্টফোলিওগুলো কীভাবে নেবেন এবং এই পোর্টফোলিওগুলোর ধরন কী, সেগুলোই আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো। এখানে আমি 1, 2, 3, 4, 5, 6টার মধ্যে পোর্টফোলিও আছে। আমি যদি দু একটা পোর্টফোলিও আপনাদেরকে ওপেন করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে একটা পোর্টফোলিও আপনারা দেখতে পারতেছেন, দেন এইখানে আরও দু একটা আমি পোর্টফোলিও ওপেন করি। এই পোর্টফোলিওগুলা আপনারা যদি বায়ারকে দেন তখন বায়ার 100% শিওর থাকেন যে বায়ার আপনাদেরকে কাজ দিবে। এই একটা, দেন এই আর একটা, এগুলো হচ্ছে অর্গানিকভাবে যে রান করা পোর্টফোলিও। এই আর একটা পোর্টফোলিও, দেন এইভাবে পোর্টফোলিওগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন। এই পোর্টফোলিওগুলো নেওয়ার জন্য কোনো টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে না, একদম ফ্রিতেই আপনার পোর্টফোলিওগুলো নিতে পারবেন। সবার উদ্দেশ্যে বলবো ভাই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার চ্যানেল দ্বারা আপনি যদি একটু হইলেও উপকৃত হন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনি যদি এই পোর্টফোলিওগুলো পেয়ে থাকেন আমার মাধ্যমে, কমেন্টে একটা কমেন্ট করে দিবেন যে ভাই আমি পোর্টফোলিওগুলো পাইছি। বিগত কিছুদিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব ভিডিও এসইও নিয়ে পোর্টফোলিও আমি দিয়েছিলাম, সে ভিডিওটা মোটামুটি 4K-এর মতো ভিউ হয়েছে। আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে শুধু লিখবেন ইউটিউব ভিডিও এসইও পোর্টফোলিও, যখন এটা লিখবেন তখনই দেখবেন আমার একটা ভিডিও এখানে আপনি চলে আসছে। এই ভিডিওর কমেন্টটা যদি আপনি চেক করেন তাহলে দেখবেন যে অনেকেই আমার থেকে এই পোর্টফোলিওগুলো নিছে এবং আমি সবাইকে পোর্টফোলিওগুলো দেওয়ার চেষ্টা করছি। এছাড়াও নতুন ভাইয়াদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা ইউটিউব ভিডিও এসইও এই কাজটা শিখতে চান, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এটার একটা প্লে লিস্ট আছে, ইউটিউব ভিডিও এসইও লাইভ প্রজেক্ট বাংলা টিউটোরিয়ালস। আমি এখানে ক্লায়েন্টের কাজের লাইভ প্রজেক্টগুলো দেখাইছি। এখানে অসংখ্য ভিডিও আছে, $100 লাইভ প্রজেক্ট, $120 লাইভ প্রজেক্ট, ইউটিউব চ্যানেল অডিট, এই সমস্ত ভিডিওগুলো এখানে আছে। এর নিচে যদি আপনি আসেন তাহলে এখানে দেখতে পারবেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এসইও। আপনি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অন পেজ অফ পেজ নিয়ে কাজ করতে চান তাহলে আপনি এই প্লে লিস্টে যখন দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এসইও অন পেজ অ্যান্ড টেকনিক্যালটা এখানে দেওয়া আছে। এর নিচে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন টিউটোরিয়াল আছে। এইখানে আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাডস ক্যাম্পেইন আমি দেখাইছি। এই প্লে লিস্টে আপনি দেখলে এখানে লাইভ প্রজেক্টও আছে, যে 5,000 টাকা ফেসবুক পেজটাকে প্রমোট করছে সে কতগুলো ফলোয়ার পাইছে এখানে। এছাড়াও সেলস অ্যাডস ক্যাম্পেইন, এছাড়া অন্যান্য বিষয়গুলো এখানে আছে। আপনারা যদি প্লে লিস্টটা দেখেন তাহলে আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে সকল প্রকার ধারণা আপনি এখানে পেয়ে যাবেন। দেন নিচে আছে লাইভ প্রজেক্ট গুগল অ্যাডস ক্যাম্পেইন। গুগলে আপনারা ভিডিওগুলা কিভাবে প্রমোট করবেন সেটা নিয়েও আমি এখানে একটা প্লে লিস্ট আমার তৈরি হচ্ছে, এটা নিয়ে আমার আরো অনেক ভিডিও আসবে। আমি এটা নিয়েও আরো অনেক ভিডিও করার চিন্তা ভাবনা করতেছি, যে যারা ইউটিউব ভিডিও বুস্ট করতে চান তারা এই ভিডিও তিনটা যদি দেখেন তাহলে আপনি নিজে নিজেই একটা ইউটিউব ভিডিও কিভাবে বুস্ট করে আপনি নিজের চ্যানেলটা গ্রো করবেন সেটা আপনি শিখতে পারবেন। এর নিচে আপনি আসলে আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট হান্টিং, আউট অফ মার্কেট প্লেস থেকে আপনি কীভাবে ক্লায়েন্ট পাবেন সেটারও কিছু তথ্য এবং সেটারও কিছু ভিডিও আমার এই চ্যানেলে পাবলিশ করা আছে, আপনি এই ভিডিওগুলোও চাইলে দেখতে পারেন। তো যে ভাইয়েরা নতুন আছেন তাদের জন্য হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি, নতুন ভাইয়াদের জন্যই এই চ্যানেলটি করা। এছাড়াও আপনার একটি সমস্যায় পড়েছেন, সমস্যা সলভ করার জন্য আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি সেই গ্রুপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি সেই গ্রুপে জয়েন করে আপনার যেই সমস্যা আছে সেই সমস্যার সমাধান আপনি করে নিতে পারেন। তো আজকে আমি ফেসবুকের জন্য এই কয়টা পোর্টফোলিও আপনাদেরকে দিব, যাতে আপনারা যে নতুন ভাইয়েরা আছেন তারা যাতে
কাজ নেওয়ার জন্য হেল্প করে। এবং এই পোর্টফোলিওগুলো আপনি ফাইবারও দিতে পারবেন, আপওয়ার্কও দিতে পারবেন। ক্লায়েন্টকে যখন মেসেজ করতেছেন, ক্লায়েন্ট যখন পোর্টফোলিও চাচ্ছে, তখন আপনি এই পোর্টফোলিওগুলো ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারবেন। তো পোর্টফোলিওগুলো কিভাবে নেবেন অনেকে এটা নিয়ে প্রশ্ন করবেন। দেখেন, পোর্টফোলিওগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিব না। এখন পোর্টফোলিওগুলো নেওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনি আমার হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে নক দিবেন, আমি আপনাকে এই ফাইলটা আমি আপনাকে দিয়ে দিব। দেন এইখান থেকে আপনি ক্যানভাতে নিয়ে আপনার মতো এডিট করে নেবেন। আর যারা ইউটিউব ভিডিও এসইওর পোর্টফোলিওটা এখনও চাচ্ছেন, এটা বিগত 3 মাসের আগের আমার ভিডিও, তারপর আমি এখনও সবাইকে পোর্টফোলিওটা দিয়ে যাচ্ছি। কারণ আমার মাধ্যমে যদি কেউ একটু হেল্প পেয়ে থাকেন, তাহলে হয়তো আল্লাহ তাআলার কাছে আমিও কিছু ভালো পাবো। এবং যাদের নতুন করে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের পোর্টফোলিও লাগবে, তারা আমার হোয়াটসঅ্যাপে এসে নক করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা বড় করবো না। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।